ঘুরলাম অনেকক্ষণ, খুবই বিপর্যয়কর অবস্থা, পুরো জলবন্দী মানুষ, কিছু করার নেই, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করা খুব মুশকিল, বাঁধও ভেঙে গেছে আর পুরো জলটা ঢুকে গেছে, মানুষ অস্থায়ী ক্যাম্পে আছে সরকারের তরফ থেকে, টারপলিন, ড্রাই ফুড, যা যা মেটেরিয়াল দেওয়ার কথা, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো দেওয়া হচ্ছে, আরও পাঠানো হবে। আমি শিলিগুড়িতে বললাম আরও 15,000 টারপলিন পাঠাতে। প্রবলেমটা হচ্ছে যে মেটেরিয়াল আছে, কিন্তু মেটেরিয়াল পৌঁছানোর জন্য আমাদের কাছে যে স্পিডবোটগুলো বা এমনি লোকাল নৌকাগুলো ভাড়া করা হয়েছে, এতটা সময় লাগে এক একটা জিপিতে যেতে, এবং দুটো জিপি ছাড়া সবকটা জিপি ব্যাডলি এফেক্টেড, তো সেই জায়গায় পৌঁছানো একটু সমস্যা। এই প্রতিকূলতার মধ্যে লড়াই হচ্ছে, এরকম বন্যা আমার মনে হয় 87-এর থেকেও এটা আরও অনেক বেশি গ্রিভিয়াস, অনেক সিরিয়াস নেচার ফ্লাড হয়েছে, এটাকে আমাদের সবাইকে যৌথভাবেই মোকাবিলা করতে হবে। দেখুন, রাজ্য সরকার যা ঘোষণা করা সেটা করেছে, টেকনিক্যালিটিস ব্যাপারগুলো আমি অত ভালো বলতে পারবো না, আমি শুধু সিচুয়েশান অ্যাসেস করে আপনাদের বললাম। মানুষের দুঃখ কষ্ট সাফারিংস তো ইমেন্স আছে, এটা প্রকৃতির বিরুদ্ধে একটা লড়াই করতে হচ্ছে, তো সেই দুঃখ কষ্টটা তো আমরা শেয়ার করছি, আমরা মানুষের সমব্যথী হয়ে, সমমর্মী হয়ে মানুষের পাশে থেকে এই ত্রাণ এবং ত্রাণের পরে পুনর্গঠনের কাজ। রাস্তা ব্যাডলি এফেক্টেড হয়েছে, জায়গায় জায়গায় রাস্তা কেটে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পুনর্গঠনে হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, এবং সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো সাপোর্ট দরকার, যেই সাপোর্ট দুর্ভাগ্যের বিষয় অতীতে আমরা পাই। দেখুন, মানুষের প্রথম দিকে নিডটা বেশি ছিল, সেজন্য মানুষ যখন এই ধরনের হয়ে যায় তখন কোনো ল মানে না, কিন্তু এখন পুরো একটা স্ট্রিম লাইন করে দেওয়া হচ্ছে, এবং তাদের অনেক জিনিস আমরা শিলিগুড়ির থেকেও পাঠাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারের বাইরে বেসরকারিভাবেও কিছু তাদের ব্যবস্থা করার জন্যে শিলিগুড়ি থেকে গাড়িগুলো স্টার্ট করেছে, পরপর করবে। আমি কালকের দিনটা আছি, ফিরে গিয়ে আমি আবার এটাকে মনিটরিং করব, যত বেশি সংখ্যক ত্রাণ পাঠানো দরকার অন্যান্য জায়গা থেকে সবার কাছে অ্যাপিল করব। সরকারি ত্রাণও যথেষ্ট পরিমাণে যাচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষের কাছে ত্রাণ সমানভাবে বণ্টন করতে চাই, সেই ক্ষেত্রে বন্যার্ত মানুষ বন্যার্তই, তার কোনো জাতি ধর্ম রাজনীতি হয় না, এটা আমরা বিশ্বাস।